নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৈত্যশৈল নৃত্যশৈলী যেটা আছে পাঁচ নম্বর কোশ্চেন এটা হবে কুচিপড়ি তোমরা দেখে দেখে মিলিয়ে নাও খুব সংক্ষেপে ভিডিওটা বানাও খুব অল্প সময়ের মধ্যে তারপরে যেটা আছে কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল নভেম্বর ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ বা বাংলা রেনসেসের জনক বলা রাজা রামমোহন রায় ক্লোরোফিলের নির্মক্ত কোন ধাতুটি বর্তমান ম্যাগনেশিয়াম পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এটা হবে জয়ী সেতু কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয় এটা দু হবে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন মানে ড্রেন সিস্টেম এটা হবে সিন্ধু সভ্যতা উইংস অফ ফায়ার এটা এপিজে আব্দুল কালামের লেখা তারপর নিম্নক্ত কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংগ্রহ করে এটা রম হবে অনেকে র্যাম দিয়েছে তো র্যাম হবে না এটা রম হবে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল পালি 2013 হাজার তেরো সালে পুরুষ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতবর্ষে কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 হাজার সালে আগস্ট মাসে যেহেতু আগস্ট মাস বলেছে এটা হবে ভারতবর্ষ তো এই যে প্রশ্নটা আছে নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় না তো এটাতে আমি দেখলাম ডাউট আছে অনেকে তো আমি এই গ্রন্থিটাতেই ধরে চলছি আর গ্রন্থি এই দুটোর মধ্যে ডাউট আছে উনিশশো আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব টোকিও অলিম্পিকে পদজ্যয়ী লবনীনা বরগাই এর বাড়ি হলো আসামে পশ্চিমবঙ্গ পুলিশ দিবেশ সবাই যেন এক ফার্স্ট সেপ্টেম্বর ভারতীয় কংগ্রেসের একমাত্র পুন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন বেলগাঁও আমফার নামকরণ করেছে থাইল্যান্ড পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল এটা রিপিট করেছে আগের বছর এসেছিলো দু এক বছর আগে দু সালে সাহিত্য নোবেল পুরস্কার জিতেছেন লুইস গ্ল্যাক লেন্সের ক্ষমতার একক হল ডায়াক্টার হিন্দি সিনেমা জগতের অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন অশোক কুমার সিনেমা হলে প্রজেক্টর রূপে উত্তর লেন্স ব্যবহার করা হয় নিম্নলিখিত মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল রাবে শ্রীরামপুর হুগলি দুই হাজার টোকিও অলিম্পিকে জ্যাভলিন জ্যাভলিনের স্বর্ণপদিন নীরজ চোপড়া কথাকার বাসিন্দা এটা পানিপথ হবে কান্না প্যাস থেকে এসেছে বৌদ্ধ ধর্মবন্ধ টিপিটক কোন লিপিতে লেখা সংস্কৃত দু হাজার কুড়ি সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার লাভ করেন ধর্মেন্দ্র তিওয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয় এটা হবে লাহোর কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল এটা হবে দু সাল অলিম্পিক প্রতীক যেটা আছে এশিয়া মানে এশিয়ার প্রতীক হল হলুদ সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য বন্দরগুলি হলো এদের মধ্যে হলো লোথাল এলপিজি সিলিন্ডারে নিম্মক্ত গ্যাস হলো বিউটেন আইসোবিউটেন ও প্রোপেন নিম্ন কোনটা রবিশস্য নয় এটা হবে তুলো সি প্লাস প্লাস একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিমুক্ত কোনটি শক্তি রেখক নয় তো সবগুলোই শক্তি রেখক নিচে পাঁচকালটা শুধু বাদ দিয়ে তোর পাঁচকাল হবে প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণাদেবী যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে অত্যাধিক শীতল হতো পৃথিবী বক্সা ব্যঘ্র প্রকল্প বক্সা টাইগার রিজার্ভ এটা আলিপুরদুয়ার মধ্যে পড়ে আলিপুরদুয়ার জেলায় পড়ে আর এই কোশ্চেনটা যেটা আছে এটা উত্তর হবে যেটা হাউজিং ইনস্ট্রাস ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে এটা হবে ডি নাম্বার এখানে যেটা আছে এটার হবে ওকার ওরাকল হবে নাইনটি সিক্সের নিম্নক্ত কোনটি অপারেটিং সিস্টেম নয় তো এই যে প্রশ্নটা আছে অপারেটিং সিস্টেম উপরে সবগুলো অপারেটিং সিস্টেম আমরা জানি উইন্ডোজ ডোস লিনাক্স এগুলো অপারেটিং সিস্টেম তো এক নম্বর এটাই হলো যেটা ওরাকল আছে ডিতে এটাই অপারেটিং সিস্টেম নয় এটা অনেকে ভুল করে এসেছে নয়টা দেখেনি অপারেটিং সিস্টেম উইন্ডোজ করে দিয়ে চলে এসেছে কোন মশায় মানে কোন মশা কামড়ালে এডিস রোগ হয় ডেঙ্গি হয় এটা হবে এডিস কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম হলো ওনাম এই হলো ভিডিওটি ছোট্ট ভিডিও এরপরে বেলা আমি অঙ্ক আর যেটা রিজনিং হলো সেটার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে